শেখ হাসিনার ফাঁসিবাজের পতনের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আপনারা রাস্তায় থাকুন, খুব শীঘ্রই ফাঁসিবাজের পতন হবে। ভারত এদেরকে রক্ষা করতে পারবে না। গোমূত্র খেয়ে এরাই মাতাল হয়ে গেছে, তাদের নিজেদের দেশেই লেজে গোবর অবস্থা। বন্ধুগণ, একটা কথা বলতে চাই, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, অনেকে নামাজ পড়তে যাবেন। এই বাইতুল মোকাররম থেকে যখন ধর্মপ্রাণ মুসল্লি ভাই বোনেরা আন্দোলন বের করে আল্লাহ নবীর কটূক্তি করার প্রতিবাদে, ভারতের মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে, আওয়ামী লীগ সেটাকে উগ্রবাদীদের প্রতিবাদ হিসেবে আন্তর্জাতিক ভাবে অপপ্রচার করে, আওয়ামী লীগ মুখে নিজেদেরকে দাবি করে তারা নাকি একটি অসাম্প্রদায়িক দল। তো আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলতে চাই, অসাম্প্রদায়িক আওয়ামী লীগ কিভাবে ভারতের সাম্প্রদায়িক বিজেপির সাথে ক্ষমতায় থাকার জন্য চুক্তি করে। এই বিজেপি সেই গুজরাট দাঙ্গার নায়ক ছিল এই মোদি, বাবরি মসজিদ ভাঙ্গার নায়ক ছিল এই মোদির এই বিজেপি। আজকে এই দেশটাকে ইসলামকে মুছে দেওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষকে আন্তর্জাতিক ভাবে উগ্রবাদী জঙ্গিবাদী হিসেবে তুলে ধরার জন্য এই আওয়ামী লীগ আজকে ওই ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপির সাথে হাত মিলিয়েছে। কাজে আওয়ামী লীগের হাতে আজকে এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের মানুষের ধর্ম কর্ম নিরাপদ নয়। আজকে আমি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, বাক্সরের বিরুদ্ধে, ভারতীয় তামিলনাড়ুর বিরুদ্ধে পাড়া মহল্লায় জনগণকে সংগঠিত করে ঢাকায় গণ আন্দোলন সংগঠিত করার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই আন্দোলনে হামলা আসবে, বাধা আসবে, আমাদের উপরে হামলা হয়েছে, মামলা দিয়েছে, আমরা দমে যাইনি। যতবার হামলা হবে ততবার আমরা রাজপথে দাঁড়াবো, কবির ভাষায় আমরা বলবো, যতবার হত্যা করো, যতবার হত্যা করো, নতুন করে জন্মাবো, আবার দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। অনতিবিলম্বে ছাত্র নেতা বিনিয়ামিন, গোপালগঞ্জের ছাত্র নেতা ইসমাইল, বেগম খালেদা জিয়া, আলে মোনামা সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, নিত্যম হামলা প্রত্যাহার করতে হবে, সভা সমাবেশের অধিকার দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় এদেশের জনগণ শ্রীলঙ্কার মতো আপনাদেরকেও টেনে নামাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।